ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা নিট এবং অধ্যাপক নিয়োগের পরীক্ষা ইউজিসি নিট ঘিরে বিতর্কের আবহে প্রশ্নপত্র ফাঁস রুখতে বিশেষ আইন নিয়ে বিজ্ঞপ্তি দিল কেন্দ্রীয় সরকার। শুক্রবার এ নিয়ে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। প্রশ্নপত্র ফাঁস এবং পরীক্ষা জালিয়াতি রুখতে কড়া শাস্তির বিধান দেওয়া হয়েছে এই আইনে। পরীক্ষা নিয়ে দুর্নীতির অভিযোগের মধ্যে এই আইন নিয়ে বিজ্ঞপ্তি জারি করা হলো। পাবলিক এক্সামিনেশন আইন 2024 নিয়ে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে পাশ হয়েছিল আইনটি। দেশে বিভিন্ন প্রবেশিকা পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস রোখার উদ্দেশ্যে এই আইনটি আনা হয়েছে। আইনে বলা হয়েছে সর্বভারতীয় কোনো নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস দুর্নীতির অভিযোগে কেউ দোষী সাব্যস্ত হলে কমপক্ষে 3-5 বছরে কারাদণ্ড এবং সংগঠিত অপরাধের ক্ষেত্রে 5-10 বছরে কারাদণ্ড ও 1 কোটি টাকা জরিমানা ধার্য করা হবে। প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে চলতি বছরের নিট পরীক্ষা বাতিল করার দাবি জানিয়ে মামলা দায়ের করা হয়েছে সুপ্রিম কোর্টে। গত মঙ্গলবার সেই মামলার শুনানি ন্যাশনাল টেস্টিং এজেন্সির কাছে জবাব তলব করেছে শীর্ষ আদালত। এই প্রসঙ্গে সুপ্রিম কোর্ট বলেছে পরীক্ষার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছে, আমরা জবাব চাই। নিট পরীক্ষা ঘিরে বিতর্কের মধ্যে ইউজিসি নেটের জুন মাসের পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক। স্বচ্ছতার প্রশ্নে বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 18 জন এই পরীক্ষা নেওয়া হয়েছিল। 2টি শিফটে পরীক্ষা নিয়েছিল ন্যাশনাল টেস্টিং এজেন্সি বা NTA। কেন্দ্রের তরফে জানানো হয়েছে নতুন করে ফের এই পরীক্ষা নেওয়া হবে, এই ব্যাপারে শীঘ্রই জানানো হবে। জানা গিয়েছে পরীক্ষায় কিছু অনিয়মের অভিযোগ এসেছে। বুধবার ন্যাশনাল সাইবার ক্রাইম থ্রেট অ্যানালাইসিস ইউনিটের কাছ থেকে কিছু তথ্য পেয়েছে বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশন বা ইউজিসি। সেখানে জানানো হয়েছে যে ওই পরীক্ষায় বেশ কিছু অনিয়ম হয়েছে। তারপরে স্বচ্ছতার প্রশ্ন পুরো পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নিয়েছে শিক্ষামন্ত্রক। এই ঘটনায় তদন্তভার CBIকে দেওয়া হয়েছে, স্থগিত করা হয়েছে CSIR নিটেরও। দোষীদের কড়া শাস্তির আশ্বাস দিয়েছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।